গুড়ের নাড়ু এই রেসিপি নিয়ে আজ উপস্থিত হয়েছি। সামনে দুর্গা পুজো, প্রায় প্রতি ঘরে এই সময় পুজোর জন্য নারকল নাড়ু তৈরি হয়। পুজোর নারকল নাড়ু সাধারণত গুড় বা চিনি দিয়েই তৈরি হয়। আমি আজকে গুড় দিয়ে তৈরি নারকল নাড়ু তৈরি করে দেখাবো। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য আমি একটা মাঝারি সাইজের নারকল কুড়ে নিয়েছি। এবার 2 মিনিট ধরে এই কোড়ানো নারকল মেখে নেব। এইভাবে নারকল মেখে নিলে নারকল সফট হয়। এরপর এতে আখের গুড় দিতে হবে। গুড় দেবার পর আরও 2 মিনিট ওই একইভাবে মেখে নিতে হবে। এইভাবে মাখতে মাখতে যদি কোনো নারকেলের টুকরো বা নারকেলের কোনো শক্ত পাট এর মধ্যে থাকে তাহলে সেটা আপনি বাদ দিয়ে দেবেন। মাখতে মাখতে গুড়ের বালিভাব কেটে গিয়ে কিছুটা লিকুইড হয়ে যায় আর গুড় এবং নারকল একসঙ্গে মিশে গিয়ে একটা মাখা মাখা ভাব হয়। এইভাবে 15 মিনিট রেখে দিতে হবে। এরপর একটা কড়াই গরম করে এতে নারকেল মাখাটা দিতে হবে। মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকতে হবে। এই নাড়তে থাকাটাকে অনেকে নারকল পাক দেয়া বলে থাকেন। নারকেল নাড়ুর কোয়ালিটি এই পাক দেওয়ার ওপর নির্ভর করে। খুব নরম পাক হলে নারকেল নাড়ুর শেপ ভালোভাবে হতে চায় না। আবার পাক খুব শক্ত হয়ে গেলে নারকেল নাড়ু খুব শক্ত হয়ে যায়, তাই পাকটা সঠিক হওয়া চাই। এই পাক দেওয়ার পুরো প্রসেসটা মিডিয়াম আঁচে করতে হবে। খুব বেশি আঁচে পাক দিলে গুড় পুড়ে যেতে পারে। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে দেখা যাবে নারকল থেকে জল মরে গিয়ে কিছুটা ড্রাই হয়ে গেছে। এরপরেও আরও 2 মিনিট নাড়তে থাকতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে নারকল কিছুটা স্টিকি হয়ে গেছে আর খুন্তির গা থেকে সহজে ছাড়ছে না। এই সময় হাতে একটু জল নিয়ে দেখতে হবে নারকল ঠিক মতো শেপ দেওয়া যাচ্ছে কি না। নারকল হাতে ধরার আগে অবশ্যই হাতে একটু জল নিয়ে নেবেন, তা না হলে হাত পুড়ে যাবে, কারণ নারকলটা এই সময় খুব গরম হয়ে থাকে। ঠিকঠাক শেপ দেওয়া গেলে আঁচ বন্ধ করে দিতে হবে। এরপর এর মধ্যে এলাচ পাউডার ছড়িয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে নিয়ে এলাচ পাউডার পুরো নারকেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর 15 মিনিট ঠান্ডা হতে রেখে দিতে হবে। একটা পাত্রে এবার এই নারকলটা ঢেলে নিব। এরপর হাতে একটু ঘি মাখিয়ে দিয়ে মিক্সচার থেকে অল্প অল্প নারকেল নিয়ে হাতের সাহায্যে গোল গোল শেপে তৈরি করে নিতে হবে।
ছোট বা বড় নারকল নাড়ু তৈরি করা যায়। আপনারা আপনাদের খুশি মতো নারকেল নিয়ে ছোট বা বড় নারকল নাড়ু তৈরি করতে পারেন। এইভাবে সব নারকল থেকে নারকল নাড়ু তৈরি করে নেব। আর আমার এই নারকেল নাড়ু তৈরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।